বৃহস্পতির চাঁদ ইউরোপায় প্রাণের অস্তিত্ব খুঁজতে যাচ্ছে এসইউভি গাড়ির আয়তনের মহাকাশযান। আর এই মিশনটির নাম ইউরোপা ক্লিপার মিশন। সেই নিয়েই এই বিজ্ঞানমূলক ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এলাম। তার আগে বলে রাখি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর অবশ্যই লাইক করবেন আমাদের এই ভিডিওগুলি। পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ মনুষ্য বসবাসের যোগ্য কি না তা জানতে অনেকদিন ধরেই গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কি না বা ভবিষ্যতে এই গ্রহ মানুষের বসবাসযোগ্য হবে কি না তা জানতে চলছে পর্যবেক্ষণ। এবার জানা গেল যে বৃহস্পতি গ্রহের আইসি মুন ইউরোপাতে প্রাণের সন্ধান রয়েছে কি না তার খোঁজ চালাবে একটি মহাকাশযান, যার আয়তন অনেকটা এসইউভি গাড়ির মতো। এই আইসি মুন ইউরোপাতেও মূলত সন্ধান চালানো হবে যে আগে এখানে প্রাণের অস্তিত্ব ছিল কি না বা আগামী দিনে তা মনুষ্য বসবাসযোগ্য হবে কি না, অর্থাৎ প্রাণ থাকার শর্তাবলী এখানে রয়েছে কি না তা জানার চেষ্টা করা হবে। জেট প্রোপালশন ল্যাবরেটরি মানে সংক্ষেপে JPL, সেখানে ইতিমধ্যেই ওই মহাকাশযানের বিভিন্ন যন্ত্রাংশ একত্রিত করা শুরু হয়ে গিয়েছে। এই মিশনের নাম ইউরোপা ক্লিপার। এই অভিযানের সময় বৃহস্পতির আইসি মুন ইউরোপার পাশ দিয়ে বেশ কয়েকবার প্রদক্ষিণ করবে মহাকাশযানটি। ওই এলাকার বিভিন্ন কক্ষপথের মধ্যে দিয়ে প্রদক্ষিণ করবে এসইউভির আকার আয়তনের ওই মহাকাশযানটি। বাস্তবে ইউরোপা একটি অজানা জগৎ, যাকে বিজ্ঞানীরা বলছেন এলিয়েন ওয়ার্ল্ড। আর এই অজানা দুনিয়াতেই প্রাণের অস্তিত্ব ছিল কি না বা আগামী দিনে তা মানুষের বসবাসযোগ্য হতে পারবে কি না সেটাই পর্যবেক্ষণ করে দেখবেন বিজ্ঞানীরা। সেই জন্য চলবে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং উপযুক্ত উপাদানের খোঁজ। বিজ্ঞানীরা জানিয়েছেন ইউরোপা ক্লিপার মিশনের জন্য যে মহাকাশযান ব্যবহৃত হবে তার যন্ত্রাংশ সম্পূর্ণরূপে JPL মানে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরিতে একত্রিত করা হয়ে গেলে তার আয়তন হবে একটি এসইউভি গাড়ির সমান। এছাড়াও এই মহাকাশযানে থাকবে সোলার অ্যারে, যা একটি বাস্কেটবল কোর্টে বিস্তৃত হওয়ার জন্য যথেষ্ট। 2024 সালে এই অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। নাসা এই পুরো মিশনের দায়িত্বে রয়েছে। চলতি বছরের শেষের দিকে মোটামুটিভাবে ওই মহাকাশযানের যন্ত্রাংশ একত্রিত করার কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মূলত নাসার ইউরোপা ক্লিপার মিশনের 9টি ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রাংশের একটি একত্রিত ভার্সন পাঠাবে নাসা। এর মধ্যে থাকবে ক্যামেরা এবং স্পেকট্রোমিটার। অবশ্যই ইউরোপার পৃষ্ঠদেশের হাই রেজলিউশন ছবি তোলার জন্য এই ক্যামেরা এবং স্পেকট্রোমিটার ব্যবহার করা হবে। ইউরোপার সাগর, বরফের আস্তরণ, ইউরোপা গঠনের উপকরণ, গাঠনিক প্রক্রিয়া সবই খতিয়ে দেখবে এই মহাকাশযান। জানা গিয়েছে এই স্পেস ক্রাফট ইউরোপার পাশ দিয়ে অন্তত 45 বার উড়ে যাবে। এই স্পেস ক্রাফটে একটি ম্যাগনেটোমিটার থাকবে যা ইউরোপার চৌম্বকীয় ক্ষেত্রের শক্তি এবং দিক পরিমাপ করবে। এর মাধ্যমে সাগরের লবণতা বুঝতে পারবেন বিজ্ঞানীরা। এছাড়াও এখানকার সাব সার্ফের ওশান বা ইউরোপার তলদেশে থাকা সাগরের উপস্থিতি নিশ্চিত করবে মাধ্যাকর্ষণের পরীক্ষা নিরীক্ষা। একটি রোভার নামারও কথা চলছে ইউরোপার বুকে। এর পাশাপাশি একটি থার্মাল ইনস্ট্রুমেন্ট থাকবে যা ইউরোপার বরফাবৃত পৃষ্ঠদেশে বা তার কাছাকাছি এলাকায় তুলনায় গরম জল কখনো পাওয়া গিয়েছিল কিনা বা যাবে কি না তার সন্ধান করবে। এছাড়াও ইউরোপা চাঁদের পাতলা বায়ুমণ্ডলেও জল এবং ক্ষুদ্র কণার সন্ধান চালানো হবে। বৃহস্পতির চারপাশে যে 53টি চাঁদ প্রদক্ষিণ করছে তার মধ্যে অন্যতম হলো এই ইউরোপা নামের চাঁদটি বা উপগ্রহটি। যাই হোক, কেমন লাগলো এই তথ্যমূলক ভিডিও? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।